তো রায়গঞ্জের নতুন একটা ক্যাফের খোঁজ পেয়ে চলে গেলাম এক্সপ্লোর করতে, যেটা ছিল বিদ্রোহী মোড় যুবশ্রী কালী মন্দিরের অপোজিটে। এবার চলো ঢুকে দেখি। ভিতরে ঢুকে দেখলাম অ্যাম্বিয়েন্সটা বেশ কিউট ছিল, ছোট্ট ছোট একটা জায়গা ওখানে, আর বস সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব একটা বেশি না, অল্প স্বল্প। আর আমাদের ব্যাড লাক যে আমরা গিয়েই দেখলাম যে বেশিরভাগ কেকই প্রায় শেষ হয়ে গেছে। কি আর করা যাবে, যা আছে তার মধ্যে থেকে খেতে হবে। তারপর দেখলাম এখানে ওনারা আবার ডেকোরেটের জিনিসপত্র রেখেছেন, আর তারপরে এবার অর্ডারটা দিয়ে দিলাম। আর ওনাদেরকে জিজ্ঞেস করলাম গিয়ে যে ভিডিও করা যাবে কি না, বাট ওনারা বললেন যে না, যদিও ওপেন কিচেন, বাইরে থেকেই দেখা যাচ্ছে কি কি দিচ্ছেন। তারপর এসে বসে বললাম। আর এবার চলে আসলো আমাদের পেস্ট্রি। আমরা তিন ধরনের পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। আর প্রথমেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডার্ক চকলেট ট্রাফেল পেস্ট্রি, যেটার দাম ছিল 75। তারপরে নিয়ে নিয়েছিলাম গালা ব্রাউনিস, ওটার দাম ছিল 49 টাকা। আর তারপরে নিয়েছিলাম গালা ওয়েল কেক। এবার চলো খেয়ে দেখি কেমন লাগলো। তার প্রথমেই ট্রাই করে নিলাম গালা ওয়েল কেকটা, এটার দাম ছিল 99 টাকা। এটা একটু শক্ত শক্ত ছিল মোটামুটি। এবার ট্রাই করলাম ডার্ক চকো ট্রাফেল পেস্ট্রিটা, যেটা খেতে অসাধারণ লেগেছে আর খুব নরম ছিল, বেশ ভালো লেগেছে আমাকে। তারপর লাস্টে ট্রাই করলাম ব্রাউনিটা, এবার নিয়েছিলাম চিকেন বারবিকিউ পিৎজা, যেটার দাম ছিল 189 টাকা। একদম গরম গরম সার্ভ হয়ে গেছিল, আর এই দেখো চিজ পুলটা পুরো আহা। এই পিৎজাটা দেখতে যতটা ভালো ছিল তার থেকেও বেশি ভালো ছিল খেতে, সিরিয়াসলি। তোমরা একবার নিশ্চয়ই এটা ট্রাই করে দেখো। আর মানে পুরোই চিজ পুল, আমি তুলতেই পারছিলাম না এটা ভালো করে। তারপরে কষ্ট কষ্ট করে তুললাম, একদম চিকেনে ভর্তি ছিল। পিৎজাটা তুলতে গিয়ে চিজটা পুরোই পড়ে যাচ্ছিল, তাই চিজটা কি বাদ দেওয়া যায়, তাই আমি আবার তুলে নিয়েছি। তারপরে আমরা নিয়েছিলাম ভেজ গ্রিল স্যান্ডউইচ, যেটার দাম ছিল 99। ভেতরে একটু দেখলাম যে কী কী আছে, তো নর্মাল ভেজ স্যান্ডউইচে যা যা থাকে তাই তাই ছিল, উপর দিকে চিজ গ্রেট করা ছিল। আর এটা একটু সসের পরিমাণটা আমার বেশি লেগেছে, না এটা সো সো খেতে ছিল, চলবে। তারপরে এবার আমার স্যান্ডউইচের লাস্ট পিস নিয়ে মারামারি শুরু হয়েছে, ওই ভাগটুকু আর উদ্ধার করতে পারলাম না। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।